আসসালামু আলাইকুম চলুন জেনে নেওয়া যাক আজকের নিউজ সাইপ্রাসের সড়ক দুর্ঘটনায় নিহত দুই বাংলাদেশি সাইপ্রাসে গাড়ি ধাক্কায় যশোর ও সাতক্ষীরা দুই যুবক নিহত হয়েছেন শুক্রবার রাতে এই দুর্ঘটনা ঘটে বলে নিহতের স্বজনরা জানিয়েছেন তবে সাইপ্রাসের কোন এলাকায় এই দুর্ঘটনা ঘটে তা জানা যায়নি নিহতরা হলেন যশোরের ঝিকরগাছা উপজেলার বড় পোদাউলা গ্রামের শাহজানার মোড়লের ছেলে রিপন হোসেন এবং সাতক্ষীরার কলারোয়া উপজেলার ফয়জুল্লাপুর গ্রামের মৃত আবুল হোসেনের ছেলে সাইফুল ইসলাম মালি রিপন তুর্কি সাইপ্রাসের রাজধানী ল্যাপকোসার অ্যালাইকো এলাকায় কাজ করতেন সাইফুলের ব্যাপারে বিস্তারিত জানা যায়নি রিপনের মামা নূর হোসেন জানান নয় দিন আগে গত তিরিশে জানুয়ারি একটি কোম্পানিতে কাজ নিয়ে সাইপ্রাস যান রিপন হোসেন নূর হোসেন বলেন শুক্রবার রাতের খাবার শেষে রিপন তার সহকর্মী সাইফুলের সঙ্গে রাস্তায় হাঁটতে যান তখন পেছন থেকে একটি গাড়ি তাদের ধাক্কা দিলে ঘটনাস্থলে সাইফুল মারা যান হাসপাতাল নেওয়ার পথে মারা যান সাইফুল রিপন ও স্ত্রী রিনা খাতুনের একমাত্র সন্তান রাব্বি দ্বিতীয় শ্রেণীর ছাত্র এছাড়া রিনা খাতুন বর্তমানে সন্তান সম্ভবা শনিবার দুপুরে রিপনের বাড়িতে তার মৃত্যুর সংবাদ পৌঁছানোর পর স্বজনদের আহাজারিতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে স্থানীয় মুক্তিযোদ্ধা জাহান আলী বলেন নিম্ন মধ্যবিত্ত পরিবারের ছেলে রিপন সহায় সম্বল বিক্রি করে সাইপ্রাস গিয়েছিল একটি দুর্ঘটনায় পুরো পরিবারকে পথে বসিয়ে দিয়ে গেল সাইফুল মা স্ত্রী ও এক ছেলে রেখে গেছেন রিপনের বাবা মায়ের আহাজারিতে এলাকার বাতাস ভারী হয়ে উঠেছে সন্তান সম্ভব স্ত্রী বাকরুদ্ধ হয়ে পড়েছেন প্রতিবেশীরা শত চেষ্টা করেও তাকে কাঁদাতে পারছে না আজ এ পর্যন্তই ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ